হ্যালো ফ্রেন্ডস শিখদার্স একাডেমিতে আপনাদের সবাইকে ওয়েলকাম স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার অবস্থান জানতে সময় চাইল রাজ্য সরকার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি অফিসারদের বিরুদ্ধে চার্জ গঠন নিয়ে অবস্থান জানতে সময় চাইল রাজ্য সরকার চার্জ গঠন নিয়ে রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে রাজ্য নিজেদের অবস্থান জানাবে বলে জানিয়েছে এর আগে এ বিষয়ে রাজ্যের দিকে আঙুল তুলে সিবিআই দাবি করে চার্জশিট দাখিল হয়েছে কিন্তু সরকারি অফিসারদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে গেলে রাজ্য সরকারের অনুমতি লাগে চার্জ গঠন নিয়ে নিজেদের অবস্থান জানাচ্ছে না রাজ্য এর আগে দু হাজার সালে রাজ্যের কাছে সেই চার্জ ফ্রেম করার অনুমতি চাওয়া হলেও এখনও পর্যন্ত তারা কোনো উত্তর পাননি তারপর বিচারপতি বসাক রাজ্যের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন উত্তর না দিয়ে এভাবে বসে থাকা যাবে না হয় অনুমতি দিতে হবে না হলে কি করা হবে তা জানিয়ে দিতে হবে স্পষ্টভাবে এরপর অবস্থান না জানানোই আদালতে রোষের মুখে পড়েছে রাজ্য সরকার তো ফ্রেন্ডস এই ছিল আজকের মূল আপডেট পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ